আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষপানে নিহত হন। আজকে আমরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষপানের সঠিক ইতিহাস জানব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র, শরীক হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্যেষ্ঠ পুত্র এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্যেষ্ঠ ভ্রাতা। সুন্নি ইসলাম অনুসারে তিনি হলেন পঞ্চম খলাফায়ে রাশিদিন, সিয়া ইসলাম অনুসারে তিনি দ্বিতীয় ইমাম। মুসলমানরা তাকে আহলে আল বাইত এবং আহলে আল কিসার একজন সদস্য হিসাবে শ্রদ্ধা করে থাকে। হাসান তার পিতা আলী ইবনে আবু তালিবের মৃত্যুর পর খলিফা নির্বাচিত হন। তবে ছয় বা সাত মাস শাসনকার্য পরিচালনার পর প্রথম ফিতনার অবসানের লক্ষ্যে তিনি শর্ত সাপেক্ষে ক্ষমতাভার মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের নিকট হস্তান্তর করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদত্যাগের পর মুয়াবিয়ার মাধ্যমে খিলাফত রাজতন্ত্রে পরিণত হয়। আল হাসান তার অনুদান, দরিদ্র ও দাসদাসীদের প্রতি করুণা, জ্ঞান, সহনশীলতা ও সাহসিকতার জন্য খ্যাত ছিলেন। কুফা থেকে শাসনভার পরিত্যাগের পর জীবনের বাকি সময় তিনি মদিনাতে অতিবাহিত করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 625 খ্রিস্টাব্দে রমজান নাকি শাবান মাসে জন্মগ্রহণ করেছিলেন তা নিয়ে সূত্রের মধ্যে ভিন্নতা রয়েছে। যদিও অধিকাংশ প্রাথমিক গ্রন্থে তার জন্ম তারিখ 15ই রমজান 3 হিজরি 2 মার্চ 625 খ্রিস্টাব্দ হিসাবে দেয়া হয়েছে, যা শিয়াদের দ্বারা বার্ষিক উদযাপন করা হয়। এখানে একটি বিশেষ কথা বলে রাখছি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা এবং তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম জাত। আলী এবং ফাতিমার মিলন মুসলমানদের জন্য একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখেন হাসান, যার অর্থ হচ্ছে ভালো বা গুণী। তার জন্ম উদযাপনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেষ বলি দেন, যখন ফাতিমা হাসানের মাথা নাড়া করেন এবং তার চুলের ওজনে রৌপ্য দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, এবারে ইসলামের ইতিহাসের মর্মান্তিক একটি ঘটনা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষপানের কারণটি জানার চেষ্টা করব। বিষপানের কারণ অনুসন্ধান করতে হলে প্রথমে দেখতে হবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে সবচেয়ে বেশি কার লাভ। আসুন একটু পেছনে তাকাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামী খিলাফতে গৃহযুদ্ধ লেগেছিল। এই সময়কাল ইসলামী প্রথম ফিতনা বা গৃহযুদ্ধ নামে পরিচিত, যা 656 থেকে 661 সালে সংগঠিত হয়েছিল। বিবদমান দুপক্ষের একদিকে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্য পক্ষে ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া। জানিয়ে রাখছি, মুয়াবিয়া ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৎ ভাই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক। প্রথম ফিতরার দুটি বিখ্যাত যুদ্ধের দ্বিতীয়টি সিফিনের যুদ্ধ, যা 657 সালে সংগঠিত হয়। প্রথম ফিতরার আগের বছরের ওষ্ঠের যুদ্ধ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে সিরিয়াতে সিফিনের যুদ্ধ হয়েছিল। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার পরে তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে আসেন, তবে 6 থেকে 7 মাসের বেশি শাসনকার্য পরিচালনা করতে পারেননি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মাথা চাড়া দিয়ে ওঠেন। এ ফিতনা শেষ হয় বিখ্যাত এক চুক্তির মাধ্যমে, নাম হাসান মুয়াবিয়া চুক্তি, যা 561 সালে সংগঠিত হয়। এই চুক্তির ফলে মুয়াবিয়া খিলাফতের ক্ষমতায় আসেন। উমাইয়া শাসনের সূত্রপাত হল, তবে শর্ত থাকে যে মুয়াবিয়া রাজবংশ চালু করবেন না, অর্থাৎ তার পরে তার সন্তানেরা ক্ষমতায় বসবে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সার্বিক মতামতের ভিত্তিতে অন্য কেউ মুসলিম খিলাফতের দায়িত্বের জন্য নির্বাচিত হবেন। কেউ কথা রাখে না, মুয়াবিয়াও রাখেননি। কারবালার যুদ্ধ তারই একটি ফল। যা হোক, 680 সাল পর্যন্ত মুয়াবিয়া ক্ষমতায় ছিলেন। মুয়াবিয়ার মনে ভিন্ন বাসনা ছিল। তিনি শর্ত ভেঙে তার পুত্র ইয়াজিদকে ইসলামী খেলাফতের শাসনকর্তা বানাতে চেয়েছিলেন। তাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে মুয়াবিয়া এর সবচেয়ে বেশি রাজনৈতিক লাভ ছিল। এ হতেই তাঁকে বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্রের মূল ধারণা গৃহীত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এবারে জানব কে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়েছিল। সকলেরই মনে কে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়েছিল, এখানেও রহস্য রয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পেরেছিলেন তাকে বিষ দেওয়া হয়েছে, তিনি তখন হয়তো অনুমানও করেছিলেন। তিনি বলেন, আমাকে বহু বিষ পান করানো হয়েছে, কিন্তু এবারের বিষ পান করানো ছিল সবচেয়ে কঠিন। তার মনে হয়েছিল বিষক্রিয়ায় তার কলিজা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তার চিকিৎসক বলেন, বিষে তার নাড়ি ভুঁড়ি কেটে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। একাধিক সূত্র মতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাধিকবার বিষ দেওয়া হয়েছিল। আনুমানিক 40 দিনের মধ্যে তাকে 3 বার বা 4 বার বিষ খাওয়ানো হয়েছিল।
খ্যাতমতগার না হলে এভাবে বিষ দেওয়া অসম্ভব। তবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বারংবার অনুরোধ সত্ত্বেও তিনি কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, আমি যাকে সন্দেহ করি সেই যদি প্রকৃত শত্রু হয়ে থাকে, বিষ পান করিয়ে থাকে, তাহলে আল্লাহই তো তার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। বিষ দেওয়ার সন্দেহের তীর বারবার যার দিকে পৌঁছেছে তিনি হলেন তার স্ত্রী জায়দা বা জাদা, মুসাম্মদ জাদাহ বিনতে আসাস বিন খায়েস কুন্দি। কেউ কেউ বর্ণনা করেছেন যে মুয়াবিয়া এর পুত্র ইয়াজিদ জায়দার নিকট সংবাদ পাঠান যে সে যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাতে পারে তবে ইয়াজিদ তাকে বিয়ে করবে। মৃত্যুর পরে পূর্বে প্রস্তাব মতো তাকে বিয়ে করার জন্য সংবাদ পাঠায়। উত্তরে ইয়াজিদ বিবাহে অস্বীকৃতি জানিয়ে বলে, আল্লাহর কসম, তুমি হাসানের স্ত্রী হিসাবে ঘর সংসার করো তা আমরা চাইনি, এখন তুমি আমার স্ত্রী হও সেটা কি আমি চাইব? এখানেও একটি কথা মনে রাখতে হবে, আত্মীয়তার সম্পর্কে মুয়াবিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নানা, সেই সূত্রে ইয়াজিদ সম্পর্কে জায়দার নানা শ্বশুর, অবশ্য প্রাসাদ ষড়যন্ত্রের কাছে সম্পর্কও মূল্যহীন। প্রিয় দর্শক শ্রোতা, ইমাম হাসানকে বিষ পানের আরও একটি কারণ থাকতে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক বিয়ে করতেন, সেই সাথে আবার তালাক প্রদান করতেন। বিষয়টি তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বক্তব্য দ্বারা পরিষ্কার। হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইরাকবাসী, হে কুফাবাসী, তোমরা হাসানের কাছে কন্যা বিয়ে দিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করে আবার তালাক দেয়, এভাবে চলছে। আমার শঙ্কা হচ্ছে গোত্রী গোত্রী এ নিয়ে শত্রুতানা তৈরি হয়। মহিলারা স্বাভাবিকভাবে প্রচণ্ড আক্রোশপ্রবণ হয় আর স্বামীর বিষয়ে থাকে অনেক বেশি আত্মকেন্দ্রিক, এ বিষয়ে ছাড় দিতে মোটেও রাজি হয় না তারা। মাথায় বুদ্ধিও অনেক মহিলার কম থাকে, সেই হিসাবে স্ত্রীদের মাঝে কোনো প্রকার আক্রোশ জমে থাকতে পারে। আক্রোশবশত কোনো স্ত্রী লোক এ কাজ করে বসতে পারে বলে মনে হয়, বাকি নিশ্চিতভাবে কিছু বলা যায় না, আল্লাহ তাআলাই বলতে পারেন সব কিছু। কী ছিল সেই বিষ? এবার শেষ প্রশ্ন, কী ছিল সেই বিষ? কেউ বলছেন এটা নাকি হীরার গরু ছিল। যেহেতু সেকালে ময়নাতদন্তের কোনো সুযোগ ছিল না তাই নিশ্চিত করে বলা যাবে না কী ছিল সেই বিষ। গবেষকরা মনে করেন পানি জাতীয় কোনো দ্রব্যে মিশিয়ে এ বিষ দেওয়া হয়েছিল। ইসলামে হারাম বিধায় তিনি মদ পান করতেন না, অতএব দ্রবণের সুবিধার্থে দুধ বা ঘোল জাতীয় পানি ব্যবহৃত হতে পারে। তিনটি বিষয়ের উপর বিষ সম্পর্কে ধারণা করা হয়েছে, এক সোনালী রঙের পানীয়, দুই চামড়ার সবুজ আভ এবং তিন রক্তবমি। উক্ত উপসর্গের প্রেক্ষিতে গবেষকরা মনে করেছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারকারি ক্লোরাইড পান করানো হয়েছিল, এটি ক্যালোমেল নামেও পরিচিত। এই হলো সেই ঘটনা। যাই হোক, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর আমিরে মুয়াবিয়া এর নিযুক্ত মদিনার গভর্নর সাইদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার ইমামতি করেন। মৃত্যুর সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 47 বছর। ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিলেন 7 বছর, তারপর স্বীয় পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন 30 বছর, তারপর 6 মাস খলিফাতুল মুসলিমিন ছিলেন, তারপর 9.5 বছর মদিনায় বসবাস করে ইন্তেকাল করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পানে ইন্তেকাল করেছেন এটা আমরা অস্বীকার করব না, এটা যখন প্রমাণিত তখন আমরা বলবো এটা শহীদী মৃত্যু, আল্লাহর পক্ষ থেকে তাকে পুরস্কার। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।